দর্শক, নারায়ণগঞ্জ থেকে বিএনপি জামাতের অবরোধের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব, অবরোধের নারায়ণগঞ্জে কি খবর আছে এবং সেখানকার যান চলাচল কেমন দেখছেন? শোভনা, আমি আছি বর্তমানে ঢাকা প্রবেশপথ নারায়ণগঞ্জের সাইনবোর্ডে। আসলে এখান থেকে আমরা সকাল থেকে অবস্থান করেছি। বিএনপির যে ষষ্ঠবারের মতো যে অবরোধ চাকছে 48 ঘন্টা, আজকে শেষ দিনে আসলে আমরা তেমন একটা প্রভাব পড়তে দেখিনি। আমরা মহাসড়কে দেখেছি আন্তঃজেলা বাসগুলো চলতেছে, লোকাল বাসগুলো চলতেছে এবং মানুষ অফিসে যাচ্ছে এবং পুলিশও একরকম ঢিলাঢালা দায়িত্ব পালন করতেছে। কারণ আসলে নারায়ণগঞ্জের এই প্রবেশমুখ সব সময় আসলে আতঙ্কিত এবং খুব ব্যস্ত থাকে। এই জায়গাটা একটা ফোকাস থাকে সবারই এবং এখান থেকে গার্মেন্টস থেকে শ্রমিক বেশগুলো গার্মেন্টস এবং বিসিকে প্রবেশমুখ হয়। এই জায়গা থেকে আসলে সবসময় পুলিশ সতর্ক অবস্থায় থাকে, পাশাপাশি রাজনৈতিক কর্মীরা আমরা মাঠে দেখেছি। এখানে তেমন কোনো ঘটনা আমরা আসলে দেখিনি। বিগত দিনে হয়তো বা দু একটা বিচ্ছিন্ন ঘটনা নারায়ণগঞ্জে হয়েছে, কিন্তু সেই তুলনায় নারায়ণগঞ্জে এখন সম্পূর্ণ শান্ত রয়েছে। আমরা দেখছি যে পুলিশ সুপার যে আছেন রাসেল, আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিগত 27 দিনে নারায়ণগঞ্জে মাত্র 6টি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি তারা যে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জের জেলা পুলিশ প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে পুলিশ সুপার মহোদয় জানিয়েছিলেন। তবে আপনাকে যদি আমি বলতে চাই মোটা দাগে, যে আসলে নারায়ণগঞ্জের থেকে যে 36টা জেলার যে কানেক্টিভিটি আছে অন্যান্য জেলায়, এখান থেকে যে গাড়িগুলো চলে এগুলো কিছুক্ষণ আগে আমরা দেখেছি কুমিল্লা টু নারায়ণগঞ্জে ঢাকার যে গাড়িগুলো চলছে, পাশাপাশি আন্তঃজেলা বাস এবং গার্মেন্টস পণ্য নিয়ে গাড়িগুলো তো ঠিকমতো চলাচল করছে। তো নারায়ণগঞ্জে তেমন কোনো ঘটনা না থাকলেও আসলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ এবং নারায়ণগঞ্জ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সুবর্ণ, ছিল এই ছিল আমার কাছে অবরোধের সর্বশেষ খবর। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে বিএনপি জামাতের অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।